হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই যে গাছটি দেখছেন, এটি একটি দক্ষিণ ভারতীয় গাছ, বেশ জনপ্রিয় গাছ, নাম হচ্ছে ক্রোসান্ডা। খুব সুন্দর দেখতে ফুলগুলি, স্কিনে দেখুন। আমার এটা যে কমলা রঙের, একটু গেরুয়া রঙের ফুলটা হয়, এছাড়াও হলুদ নীল রঙের হয়ে থাকে। তামিলনাড়ুতে একে ডাকা হয় কানাকাম্বরম নামে। এছাড়াও এর আরও নাম আছে পিয়দর্শিনী, আবুলি, ফায়ার ক্যাকারস, বিভিন্ন নাম আছে। এটা মূলত উষ্ণ আর্দ্র অঞ্চলের গাছ, তাই এরা গ্রীষ্মের প্রখর যে রোদ, বিশেষ করে 12:30-1টার দুপুরের যে কড়া রোদ, সেই রোদ কিন্তু এরা সহ্য করতে পারে না। সেই সময় আমাদের এদের শেডের তলায় সরিয়ে রাখতে হয়। আর কি হয়, অতিরিক্ত জলে এদের ফাঙ্গাস ধরে যায়, শিকড় পচে যায়, গাছ মারা যায়, তাই অতিরিক্ত বর্ষার জল থেকেও বাঁচাতে হবে এদের। মূলত এরা বহুবর্ষজীবী চিরসবুজ গাছ, সারা বছর বাঁচে, তাই এদের যখন পটিং করবেন 8 ইঞ্চি তবেই পটিং করবেন। গাছটি আমার খুব জল খেয়েছে এবছর, একটু ব্যস্ত থাকায় আমি সরাতে পারিনি। এখন গাছে ফুল নেই, এই শুকনো ডালগুলো আমি কেটে দিচ্ছি। আর নিচে মাটিতে আগাছা হয়েছিল, সেই আগাছা আমি হাতে আস্তে আস্তে তুলে নিয়েছি। এমনি অক্টোবর পর্যন্ত, এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ফুল হয়, তা এই মুহূর্তে আমার ফুল নেই, তা ফুল আবার আসবে, সেই ব্যবস্থায় আমি দেখাবো কি খাবার দেবো, এখন কি পরিচর্যা সেটা নিয়েই আমি দেখাচ্ছি। ভালো করে দেখুন নতুন বাগানিরা। এর প্রথমে আমি আগাছাগুলো এখান থেকে সব তুলে নিয়েছি, ভালো করে, আরও আগাছা ছিল, ভিডিও বড় হয়ে যাবে বলে সেই জন্য আগাছা তোলাটা দেখাইনি। আর শুকনো যে ডালগুলো, এই ডালগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি, সব আগাছা তুলে নিয়েছি। দিয়ে কি করব, আমি যে মাটিতে, এখন যেহেতু মাটিতে ছোট ছোট শামুক, পিঁপড়ের ডিম, ক্ষতিকারক পোকা কেন্ন হয়, তাই মাটিটাকে এইভাবে একটু খুঁড়ে নিচ্ছি। খুঁড়ে নিয়ে আমি, যারা আমার বাগানের, আমার চ্যানেলের নিয়মিত দর্শক, তারা জানেন এই সময় আমি টবের মাটিতে নিম খোল দেওয়ার ব্যাপারটা বলি। আর এছাড়া যেহেতু এদের ফাঙ্গাস লাগার প্রবণতা থাকে, অতএব তার ব্যবস্থা আমাদের নিতে হবে। ভালো করে দেখুন বাগানি, মানে নতুন বাগানিরা কীভাবে খুঁড়ছে আমি দেখুন। একটা আপনারা নিয়ে নেবেন এরম একটা স্টিলের কিছু ভাঙা স্কেল, বা একটু লোহার টুকরো, বা যেটা আপনাদের সুবিধা হয় ছোট নিরনি, এগুলো নিয়ে এইভাবেই আপনারা ভালো করে খুঁষে নেবেন মাটিটা। ছোট ছোট শামুক বেরোচ্ছে দেখছেন, তা সেই জন্য আমরা কি করব, ভালো মানের নিম খোল এখন আমরা ছড়িয়ে দেব। এটা 8 ইঞ্চি টবে আছে, আপনারা হাফ মুঠো নিম খোল নেবেন। দিয়ে আস্তে আস্তে এইভাবে খুব ভালো করে গোড়ার কাছে, এই কাছে নিম খোলটা গোড়ায় পড়লে অসুবিধা হয় না, রাসায়নিক সার যেমন কি গোড়ায় পড়লে গাছ জ্বলে যেতে পারে, নিম খোলটা আপনারা গোড়াটোড়া সহ সমস্ত মাটিতে ছড়িয়ে দেবেন। আমিও ঠিক এইভাবেই ছড়িয়ে দিচ্ছি। নতুন বাগানিটা খুব ভালো করে দেখুন, আমি ছড়িয়ে দিচ্ছি এইভাবেই। খুব ধরে ধরে কাজ করতে হবে, আর শিখতে হবে খুব ধৈর্য দিয়ে, নাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন না। অতএব আপনাদের খুব মন দিয়ে ভিডিও দেখতে হবে, যদি মনে করেন শিখবেন আর কি, নাহলে ওই স্কিপ করে বেরিয়ে যাবেন, কিছু শিখতে পারবেন না। এর ওর হাজারটা দেখবেন, পরামর্শ নেবেন, দিয়ে গাছ মেরে ফেলবেন। আমি যেটুকু শিখেছি সেটুকুই আপনাদের হাতে ধরে শেখাই, যেটুকু অভিজ্ঞতা আছে আমি সেটাই আপনাদের কাছে ভিডিওর মারফত শেয়ার করি। তা নিমখোলটা আমার দেয়া হয়ে গেল, মাটি একটু ভিজে আছে, নাহলে আপনারা এখানে জল দিয়ে দেবেন। এবার কি করতে হবে, মিক্সড জৈব সার এদের মাসে এটা দিতেই হবে। এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে হাফ মুঠো ভার্মি কম্পোস্ট, হাফ মুঠো সর্ষের গুঁড়ো খোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিং কুচি, 1 চামচ লেদার মিল, এগুলো সব আছে।
এইগুলো একসঙ্গে একটা মিক্স সার আমি তৈরি করে নিই, রাখি হালকা হালকা জল ছিটিয়ে, এর একটা প্রসেস আছে। এইভাবে আমি এই মিক্স সার এখন মাটিতে প্রয়োগ করছি। ভালো করে দেখুন বাগানিরা, এই মিক্স সার এমনি এদের এক মাস অন্তর দিতে হবে, যেহেতু এখন এই মাছটা ফুল হয়, যেহেতু অতিরিক্ত জলটা খেয়েছে বলে ফুলটা এখন নষ্ট হয়ে গেছে, না হলে ফুল থাকে। বললাম না আমি একটু ব্যস্ত থাকায় এই পরিচর্যাটা আমি করতে পারিনি, তাই এখন এই মাছটা আমি ফুল ধরাবো, তাই আমি এই খাবার এখন তো প্রয়োগ করলাম। আর কি এর মধ্যে দিতে হবে? কলার খোসার ডাস্ট। কলার খোসা দিলে কী হবে? গাছ পটাশিয়াম পাবে। তাই এইভাবে ভালো করে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এই যে পুরো ফার্টিলাইজারটা আর কি, মিক্সড ফার্টিলাইজার চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি, এর উপরে আমি কি করব, একটা মাটির স্তর করে দেবো, মানে এটাকে ঢেকে দেবো, মাটি দিয়ে ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি খাবারটা পচে যায়। এটা নর্মাল মাটি, আমার যে মাটি রাখা থাকে টবে সেই নর্মাল মাটি দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি। যদিও বা এর আগে আমি অনেক আগে ভিডিও করে জানিয়েছিলাম এই গাছের পুরো মাটি সম্বন্ধে, তবুও আজকে আমি আরেকবার বলে দিচ্ছি নতুন বাগানিদের জন্য, 50% যে কোনো গার্ডেন সয়েল নেবেন বেলে দোঁয়াশ হলে ভালো হয়, না হলে অসুবিধা নেই। আর 25% নেবেন হচ্ছে রিভার স্যান্ড, যেটা সাদা বালি, আর 25% নেবেন ভার্মি কম্পোস্ট, আর সাথে এক মুঠো নিম খোল দেবেন আর এক চামচ হাড় গুঁড়ো দেবেন। এই দিয়ে আপনারা মাটিটা প্রস্তুত করে নেবেন, নতুনদের জন্য একবার বলে দিলাম। যাই হোক, এটা আমি স্তর করে দিলাম, এই স্তরটা করে দেবেন। আর রোদের ব্যাপারটা তো বললাম, প্রখর কড়া রোদে রাখবে না গ্রীষ্মে, তারপরে রোদে থাকবে, অসুবিধা নেই সারা বছরই। এবার আমি জল দিয়ে দিচ্ছি, খাবারটা দিয়ে জল দিয়ে দেবেন, প্লাস খাবার প্রয়োগ করার আগের দিনও মাটি যাতে ভিজে থাকে সেরকম ব্যবস্থা করবেন। এই শীতের কটা দিন ফুল পাবেন না, না হলে সারা বছর টুকটাক ফুলটা পাওয়া যায়, ভালোই পাওয়া যায় ফুল, খুব প্রচুর ফুল হয়। সেই ভুট্টার যে শীষের যেরকম ফুল হয়, সেই ভুট্টা শীষের মতো ফুলটা মানে ওপর থেকে নিচে শেষ হয়, সেরকম টাইপের ফুল হয়। আর এখানে এখন রুটটা যাতে ভালো থাকে, বা আমাদের যেহেতু তাড়াতাড়ি আমাদের ফুল এই মাসটা আনতে হবে, যেহেতু ছন্দটা কেটে গেছে অতিরিক্ত জলে, তাই আমরা চার ভাগের এক ভাগ কী দিচ্ছি, সিঙ্গেল সুপার ফসফেট। এটা রাসায়নিক সার বন্ধুরা, জোগাড় করতে পারলে ভালো দেবেন, না হলে দেওয়ার দরকার নেই, কারণ এখানটা ফসফেট পাবে, তাড়াতাড়ি ফুল আসতে সাহায্য করবে, প্লাস রুটটাও খুব ভালো হবে, এটা করতে হবে। যেহেতু ফাঙ্গাস লাগার প্রবণতা থাকে, সেই জন্য কী করতে হবে, স্যাপ ফাঙ্গিসাইড 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে 7 দিন অন্তর পাতাতে স্প্রে করতে হবে, আর টবের মাটিতে দিতে হবে 15 দিন অন্তর। মানে যেদিন পাতাতে স্প্রে করা হবে সেদিন একবার মাটিতে দিয়ে দিলাম, অসুবিধা নেই, আবার 15 দিন হলে মাটিতে দেবো, আর 7 দিন পর আবার পাতাতে স্প্রে করবো, তখন আর মাটিতে দেব না, তাহলে কী হবে, ফাঙ্গাস লাগবে না, গাছ সুস্থ থাকবে, এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর পাতাতে আপনারা এনপিকে যে 19-19-19 যে ফলিয়া স্প্রে, সেটা আপনারা মাসে দুবার স্প্রে করতে পারেন, গাছ ভালো থাকবে। আর জৈবভাবে কলার খোসার জল বা পেঁয়াজের খোসার জল দিতে পারেন, পটাশিয়াম পাবে, এখন দেবেন, কারণ এখন এই মাসটা যেহেতু ফুল আনাতে হবে সেই জন্যে এই ব্যবস্থা আমাদের করতে হবে। আর রোগ পোকা বলতে কি, ফাঙ্গাসের অ্যাটাক তো হয়, আর এছাড়া মিলিবাগ মাঝে মধ্যে আসে। আপনারা কি করবেন, মিলিবাগের জন্য যে 1 তারা 1 গ্রাম 1 লিটার জলে গুলে বিকেলবেলা পাতাতে স্প্রে করে দেবেন 15 দিন অন্তর, আর সাথে আর একটা ওষুধ রাখুন কনফিডর 1 ml 1 লিটার জলে গুলে বিকেলবেলা পাতাতে স্প্রে করে দেবেন, এটাও 15 দিন অন্তর। প্রথম সপ্তাহে 1 তারা দিলে তার পরের সপ্তাহে দেবেন কনফিডর, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন, দেখবেন মিলিবাগের উপদ্রব হবে না। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন,
আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। থ্যাংক ইউ।